ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রুশ বাহিনী। গত 27 জুলাই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা এরস্তোভিচের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ বাহিনী যে বিদ্যুৎ কেন্দ্রটি দখল নিয়েছে সেটির নাম বুহলেরিস্ক বিদ্যুৎ কেন্দ্র। এটি পূর্ব ইউক্রেনে অবস্থিত এবং এটি সোভিয়েত যুগের কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটির দখল নেওয়াকে গত 3 সপ্তাহের মধ্যে রুশ বাহিনীর অন্যতম কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্র দখলের পরপরই আক্রমণাত্মক অবস্থান থেকে প্রতিরক্ষামূলক অবস্থানে চলে গেছে রুশ বাহিনী। এজন্য সেখানে প্রচুর পরিমাণ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরস্তোভিচ ইউটিউবে পোস্ট করা এক সাক্ষাৎকারে বলেছেন, বুহলিরিস্ককে দখল করার মাধ্যমে তারা একটি ক্ষুদ্র কৌশলগত বিজয় অর্জন করেছে। রাশিয়া দক্ষিণের আরও 3টি অঞ্চলে ব্যাপক সেনা মোতায়েনের উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে রুশ বাহিনীকে থামাতে দ্নিপ্র নদীর উপরে থাকা একটি গুরুত্বপূর্ণ সেতু অচল করে দিয়েছিল ইউক্রেনের সেনারা। তবে রুশ কর্মকর্তারা বলছেন, সেতুর পরিবর্তে সেনাদের নদী পারাপারে তারা পন্টুন ব্রিজ ও ফেরি ব্যবহার করবেন। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলার পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্র শুরু থেকেই রাশিয়ার ইউক্রেন আক্রমণকে একটি অন্যায় যুদ্ধ বলে আসছে। অ্যান্টনি ব্লিংকেন ও সের্গেই ল্যাভরভের মধ্যে যদি ফোনালাপ হয়, তবে সেটি হবে যুদ্ধ শুরুর পর এই দুই কূটনীতিকের প্রথম আলোচনা। তবে সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেছেন, আলোচনাটি ইউক্রেন যুদ্ধ নিয়ে হবে না, যুদ্ধ অবসানের জন্য যে কোনো আলোচনা কিয়েভ ও মস্কোর মধ্যেই হতে হবে। তবে তিনি ল্যাভরভের সঙ্গে রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ইউক্রেনের মধ্যে গত সপ্তাহে শস্য রপ্তানির অস্থায়ী চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এদিকে এমন সময়ে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রুশদের দখলে গেল যখন ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নে বিদ্যুৎ রপ্তানি বৃদ্ধি করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের কাছে আমাদের দেশের বিদ্যুৎ রপ্তানি বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছি। অপরদিকে পূর্বের ঘোষণা অনুযায়ী গতকাল ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাসপ্রোম। চলমান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে যে বিরোধের সৃষ্টি হয়েছে তার জেরেই এই সরবরাহ কমালো মস্কো। জার্মানির জ্বালানি নিয়ন্ত্রণ সংস্থা জানায়, রাশিয়ার বৃহৎ সরকারি জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। তারা তাদের মোট সক্ষমতার 40% থেকে প্রায় 20% গ্যাস সরবরাহ হ্রাস করেছে। রাশিয়া গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ায় প্রায় 1 ডজন ইউরোপীয় দেশ এরই মধ্যে চাপের মধ্যে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন এখন সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, এই শীতে যদি রাশিয়া গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। রাশিয়ার গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি। মস্কো থেকে গ্যাসের প্রবাহ বন্ধ হয়ে গেলে জার্মানির অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে। বাভারিয়া রাজ্যের VBW ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে পাওয়া তথ্য মতে, গ্যাস পাওয়া না গেলে বছরের দ্বিতীয়ার্ধে জার্মানির অর্থনীতিতে $195 বিলিয়ন সমপরিমাণ ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বিদ্যুৎ রপ্তানি আমাদের জন্য কেবলমাত্র একটি সুযোগ না, এর ফলে আমাদের বৈদেশিক আয় বৃদ্ধি পাবে এবং রাশিয়ার জ্বালানির চাপ মোকাবেলায় আমাদের অংশীদারদের সহযোগিতাও করা হবে। তিনি আরও বলেন, আমরা পর্যায়ক্রমে ইউক্রেনকে ইউরোপের জ্বালানি নিরাপত্তার অন্যতম নিশ্চয়তাকারী দেশে পরিণত করব। যুদ্ধ চলা সত্ত্বেও বিদ্যুৎ সরবরাহ ধরে রাখার জন্য মার্চের মাঝামাঝি সময়ে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ইউরোপীয় নেটওয়ার্কে যুক্ত করা হয়। ইউক্রেন জুলাইয়ের শুরুতে রোমানিয়া হয়ে ইউরোপীয় ইউনিয়নে বিদ্যুৎ রপ্তানি শুরু করে।